হাসপাতালে 165 দিন থেকে বাসায় ফিরে শারীরিকভাবে কিছুটা সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত 11 জানুয়ারি সন্ধ্যায় তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফেরেন তিনি। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাসাতেই তার চিকিৎসা অব্যাহত রয়েছে। এভারকেয়ার থেকে ফেরার পর সাবেক এই প্রধানমন্ত্রীর কোনো রোগের নতুন উপসর্গ দেখা দেয়নি। উপরন্তু চিকিৎসকদের পরামর্শে তিনি বাসাতেই অল্পবিস্তর হাঁটাচলা করেছেন। খালেদা জিয়ার চিকিৎসক, মেডিকেল টিমের সহকারী ও চেয়ারপার্সনের কার্যালয়ের একাধিক সূত্রের সঙ্গে আলাপকালে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত। বিদায়ী বছরের 26 অক্টোবর তার চিকিৎসায় যোগ দেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের 3 বিশেষজ্ঞ চিকিৎসক। তাদের চিকিৎসার পরেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে বলে জানান তার চিকিৎসক দলের একজন সদস্য। বিদায়ী বছরের 9 আগস্ট এভারকেয়ারে ভর্তি হন খালেদা জিয়া। চলতি বছরের 11 জানুয়ারি রাজধানীর এভারকেয়ার থেকে অনেকটাই হাস্যোজ্জ্বল অবস্থায় বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন। সেদিন তিনি হাসপাতাল থেকে হুইল চেয়ারে নেমে আসেন গাড়ির সামনে। এরপর দাঁড়িয়ে উঠে গাড়িতে প্রবেশ করেন 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রী। গাড়িতে ওঠার পর ভেতরেও তাকে চনমনে দেখা যায়। দীর্ঘদিন পর খালেদা জিয়াকে সচকিত পেয়ে নেতাকর্মীরাও উৎফুল্ল।